হ্যালো বন্ধুরা, লাইভ গোল বাংলা চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের আবার স্বাগত জানাই। আজকের ভিডিওটায় মহান পণ্ডিত চাণক্য বলেছিলেন কিভাবে বুঝবেন আপনার সত্যিকারের বন্ধু কে, সেটা নিয়ে আজকে পুরো ভিডিওটা। তাই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য যারা ভিডিওটা নতুন দেখছেন তারা বেলটা ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য। বন্ধু, ফ্রেন্ড, মিত্র সবই একটি অর্থ, কিন্তু আসল বন্ধু কে, কী করে বুঝবো? সর্বদা আমাদের চারপাশে এমন সব মানুষজন থেকেই থাকে যা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত না থাকলেও আমাদের জীবনে তাদের মূল্য রয়েছে। কিন্তু তাদের মধ্যে থেকে আসল বন্ধুকে, নকল বন্ধুকে তাদেরকে কিভাবে চিনব? তো মহান পণ্ডিত চাণক্য কিছু নীতি বলে গিয়েছিলেন তার দুই শাস্ত্র বইয়েতে, যা মেনে চললে আমরা খুব সহজেই আমাদের আসল প্রকৃত বন্ধুকে চিনতে পারবো। আর বন্ধুত্ব করার আগে এই সব গুণগুলি যদি দেখে বন্ধুত্ব করা হয় তাহলে আপনার জীবনের দুঃখ আর আপনার সাফল্য পেতে কেউ আটকাতে পারবে না। পণ্ডিত চাণক্যের মতে আপনার যখন শরীর খারাপ বা আপনি যখন খুব দুরারোগ্য ব্যাধিতে থাকবেন সেই সময় আপনি যাকে পাশে পাবেন সেই প্রকৃত বন্ধু আপনার, সেই আপনার সত্যিকারের বন্ধু। তাকে কোনো দিনই আপনি ক্ষতি করার চেষ্টা করবেন না বা তাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি যখন ভয়ঙ্কর দুঃখে সম্মুখীন হয়েছেন দেখবেন আপনার আশেপাশে কারা রয়েছে, তারাই আপনার জীবনে প্রকৃত বন্ধু। তাদের সাথ কোনো দিনই ছাড়বেন না, বরঞ্চ তাদের উপকারের দিনে আপনিও তাদের পাশে গিয়ে দাঁড়ান। আপনার আকালের দিনে অথবা আপনার টাকা পয়সা যখন খুবই দরকার তখন যাদেরকে আপনি টাকা পয়সা চেয়ে খুব সহজেই পেয়ে যাচ্ছেন তারাই আপনার প্রকৃত বন্ধু। আর যারা আপনার এই বিপদের দিনে টাকা পয়সা দিয়ে সাহায্য তো দূরের কথা, আপনার খোঁজ খবরও নিচ্ছে না, তাদেরকে আপনি জীবনেও ভুলেও সম্পর্ক রাখবেন না। আপনাকে যদি কোনোদিনও কোনো শত্রু আপনার বিপদ ঘটানোর চেষ্টা করে বা আপনার ক্ষতি করার চেষ্টা করে তখন আপনাকে যেসব লোক বা যেসব আত্মীয় বা যেসব মানুষজন আপনাকে সাহায্য করতে আসছে ভাববেন তারাই আপনার জীবনে প্রকৃত বন্ধু, তারাই আপনার প্রকৃত সত্যি মিত্র। কোনো শাস্ত্রীয় কাজে বা কোনো শ্মশান কাজে আপনার যেসব বন্ধু আপনাকে সাহায্য করতে বা আপনার পাশে এসে দাঁড়ান সেসব বন্ধুকে কোনোদিনই আপনি ক্ষতি বা কোনোসব বন্ধুকে কোনোদিনই ভুলেও তাদের সাথ ছাড়বেন না, কারণ তারাই আপনার জীবনে প্রকৃত বন্ধু। পণ্ডিত চাণক্যের মতে এই কয়টি যদি গুণ কোনো বন্ধুর মধ্যে থেকে থাকে তো সেই বন্ধু প্রকৃত বন্ধু আপনার জীবনে। সেরকম বন্ধুর ক্ষতি কোনোদিনই আপনি যেন চাইবেন না, পারলে সেসব বন্ধুর পাশে গিয়ে দাঁড়ান তাদের বিপদের দিনে। আর এই সব গুণ যদি কোনো বন্ধুর মধ্যে না থাকে তো চেষ্টা করুন আস্তে আস্তে সেই সব বন্ধুদের কাছ থেকে সরে যাওয়ার, কারণ সেই সব বন্ধু তাদের বিপদের দিনে আপনার কাছ থেকে সাহায্য চাইতে আসবে কিন্তু আপনার বিপদের দিনে আপনাকে ভুললেও সাহায্য করবে না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এতটাই, আবার দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।